গুড মর্নিং গাইস, আজ হলো মঙ্গলবার। মঙ্গলবার সকাল 10:30 বাজে। সকাল 10:30 থেকে আমার ভিডিওটা শুরু করলাম। আর আমার চোখ মুখের অবস্থা দেখো, কদিন ধরে প্রচুর শরীর খারাপ, এত শরীর খারাপ যে ভিডিও শুটও করতে পারিনি আর ভিডিও পোস্টও করতে পারিনি। 1 জানুয়ারির দিনকে লাস্ট আমি ভিডিও করেছিলাম, তারপর আর কোনো ভিডিও করতে পারিনি, এতটাই শরীর খারাপ ছিল। তো আজকে শরীরটা একটু বেটার আছে, তো সকাল থেকে তাই ভাবলাম যে আজকে ভিডিওটা শুরু করি। আর সকাল থেকে আমার সমস্ত কাজ টাজ কমপ্লিট করা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, সব হয়ে গেছে। এবারে খালি যাবো রান্নাঘরে রান্না করতে। রান্নার এখনও কিচ্ছু রেডি করা হয়নি, এবারে গিয়ে রেডি করব, করে তারপর রান্নাটা বসাবো। আর বাইরে যে আমি ফুল গাছগুলো বসিয়েছিলাম, ওখানে গাঁদা ফুল গাছটাতে ফুল হয়েছে, রক্ত গাঁদাটা না, যেটা আমি কিনে এনেছিলাম সেই গাঁদা ফুল গাছটাতে। তো চলো দেখাই আমি গাঁদা ফুল গাছটা একটু। আমার মাথার চুলের অবস্থা দেখে যে পুরো চিটচিটে হয়ে গেছে, কদিন ধরে ঠান্ডা লেগে এত সর্দি করে গেছে, সর্দি জ্বর জ্বর ভাব। তো তাই জন্য মাথায় আমি শ্যাম্পু করতে পারিনি আর চুলের এরকম অবস্থা হয়ে আছে। মাথাটা কী অবস্থা, তো শরীরটা একটু ঠিক হোক তারপরে শ্যাম্পু করবো। তো চলো গাছ ফুলগুলো একটু দেখিয়ে দিই। ফুল সকলেই ভালোবাসে, আর ফুল আমার তো ফুল গাছ লাগাতেও ভীষণ ভালো লাগে। ফুল গাছ লাগিয়ে তাদের যদি ফুল হয় সেটা আরও ভালো লাগে। কিনে আনা ফুলের থেকে নিজের গাছে ফুল ফুললে সেটা বেশি দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমি অল্পই গাছ বসিয়েছি, বেশি গাছ বসাইনি, জায়গা নেই তো, কম জায়গা, যার জন্য অল্পই গাছ বসিয়েছি। তো চলো দেখাই ফুল গাছে, গাঁদা ফুল গাছটা কিরম ফুল ফুটেছিল। তো এই দেখো গাঁদা ফুল গাছটাতে ফুল এসেছে, এখনো পুরোপুরি এটা ফোটেনি। এখানে একটা আছে, এটা এখানে একটা আছে, এখনো পুরোপুরিভাবে কোনোটাই ফোটেনি, একটু একটু ফুটেছে। আর এই গাছটাতে তো যখন এই ফুলটা কিনে এনেছিলাম তখন এই ফুলটা হয়েছিল, তারপরে আবার এই ফুলটা ফুটেছে আনার পরে। আর এই যে ছোটা নটা ফুল গাছ সবগুলোই প্রথম দিন আনার পর ফুটেছিল, এইটা আবার নতুন করে ফুটেছে। আর ক্যাকটাস গাছটাতে এই যে এখানে আবার ফুল হচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমার কামিনি ফুল গাছটাতেও ফুল ফুটেছে, ছোট্ট ছোট্ট কামিনি ফুল হয়েছে। আর এই যে সেই গাঁদা গাছগুলো বসিয়েছিলাম, জানি না এটা বাঁচবে কি না, এরকম হয়ে গেছে, কীভাবে জানি না। গাছের মাটিগুলো একটু জল দিতে হবে, এই যে এরকম হয়ে আছে। তো ফুলগুলো দেখালাম, ফুলগুলো কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর এবার আমি রান্নাঘরে যাই, আর বেশি দেরি করবো না, রান্না টান্না সেরে নিয়ে যাই। তো চলো রান্নাঘরে।
ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত হতে হতে আমি রান্না সমস্ত কিছু রেডি করে নিয়েছি, তো দেখিয়ে দিই কী কী রান্নার জন্য রেডি করেছি। আর ভাতও আমার হয়েই এসেছে, ভাত হতে হতে আমার রান্না সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তো চলুন দেখিয়ে দিই কী কী রান্নার জন্য রেডি করেছি। তো শাক, খেসারির শাক, খেসারির শাক এটাকে কেটে রেখেছি, ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। ফার্স্টে ধুয়েছি তারপর কেটেছি, নাহলে কেটে ধুতে গেলে ভীষণ অসুবিধা হয়। আর এই শাকটা ভাজবো হলো পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে, আর হবে বেগুন ভাজা। আমার ছেলে শাক খায় না, তাই জন্য বেগুন ভাজা। আর এখানে ফুলকপি আর আলু কেটে রেখেছি, আলুটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি লাল হয়ে যাবে বলে, এরপর এটা ধুয়ে নেব। এটা কেটে রেখেছি, মাছ দিয়ে ঝোল হবে। আর মাছের ঝোলের জন্য এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আর দেব এতে আর দেব জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে এই যে মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি বরফ কাটিয়ে। এবার আমরা খাবার নিয়ে নিয়েছি, খেয়ে নেব, 1:30 বাজে। আর একটা সকালবেলা ব্রেকফাস্ট করেছি, খিদেও পেয়ে গেছে। তো দেখিয়ে দিই রান্নাটা আর একবার, খাবার নিয়ে নেওয়া হয়ে গেছে তবু একবার দেখিয়ে দিই। এই যে ছেলের ভাত, এটা আমার ভাত। ছেলে তো শাক ভাজা খাবে না, তাই জন্য ওকে বেগুন ভাজা দিয়েছি। আমার শাক ভাজা আর এটা হলো ফুলকপির ঝোল, আর এটাতেও একটু শাক ভাজা আর বেগুন ভাজা আছে, এটা হলো ফুলকপি ঝোল। তো এবার আমরা চটপট খাওয়া দাওয়া সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আমি সন্ধ্যেবেলা সমস্ত কাজটা সেরে চলে এসেছি এবং রান্নাঘরে। সন্ধ্যেবেলা মানে সন্ধ্যেবেলা কিছু খেতে ইচ্ছে করছে, খিদে পাচ্ছে, সন্ধ্যেবেলা খিদে পাচ্ছে। দুপুরবেলা অনেকটা আগে খেয়েছি, তখন
একটা দেড়টা বাজে ভাত খাওয়া হয়ে গিয়েছিলো, তো আজকে সন্ধ্যাবেলা একটু একটু খিদে পাচ্ছে, তো তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। এখন আমি এখন বানাবো ডিম টোস্ট, আর আমার এখনও চুল টুল কিছু আঁচড়ানো হয়নি, সন্ধ্যাবেলা সন্ধে টন্দে দিয়ে চুলফুল এখনও কিছু আঁচড়ানো হয়নি, তো ওটা চুলফুল পরে আঁচড়াবো, এখনও ভালো লাগছে না, এখন খুব খিদে পেয়ে গেছে, তো তাই জন্য রান্নাঘরে চলে এসেছি। এখন করছি ডিম টোস্ট, ডিম টোস্ট করছি, করে খেয়ে নেব, তারপরে রাত্রেবেলা কি রান্না হয় রাত্রে রান্না করব। তো আমার ছেলেকার হাজব্যান্ডকে করে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে ঘরে, আমারটাও করে নেব, নিয়ে খেয়ে নেব, তারপরে রাত্রেবেলা কি রান্না হবে তো করব। তো চলুন আগে খাওয়া দাওয়া সেরে নিই। তো সন্ধেবেলা টিফিন দেখলেন যে ডিম টোস্ট করে খেলাম, রাত্রেবেলা কিছু খেতে ইচ্ছা করছে না, কিছু রান্না করিও নি, যদি কিছু খেতে ইচ্ছা করে ডিম আছে ফ্রিজে, ময়দা মাখা আছে, যাও একটা কিছু বানিয়ে খেয়ে নেওয়া যাবে, কিন্তু মনে হচ্ছে না তো খিদে পাবে, আর মিষ্টি আছে ফ্রিজে, তো সেই খেয়েই রাত্রিবেলা হয়ে যাবে, রাত্রিবেলা আর কিছু রান্না করার নেই, আর কোনো কাজও আর কিছু নেই রাত্রে বাকি, তো সেগুলো আর কিছু শেয়ার করারও নেই। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তো গুড নাইট অ্যান্ড টাটা।